হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি কিন্তু দারুণ হতে চলেছে, কারণ আমি আজকে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি কিন্তু পেপার্স আপডেট রয়েছে এবং পরবর্তীতে যদি আপনি আপডেট করতে চান তাহলে কিন্তু খুবই কম টাকা খরচ হবে। এবং কত টাকা খরচ হবে অবশ্যই গাড়ির মালিক বলে দেবেন। গাড়ি মূলত ডালিম ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? ইনশাল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। তো গাড়িটি বিক্রি করবেন কেন? গাড়িটা তো বিক্রি করতে চাচ্ছি, আমি এই গাড়িটা বিক্রি করে নিউ সব গাড়ি একটা কিনবো। আচ্ছা, মানে মডেলটা পরিবর্তন করতে? মডেলটা পরিবর্তন করতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে একটু আমি বলে রাখি, এটি হচ্ছে টয়োটা হায়েস্ট লো ফ্লোর লং বডি, 1994 সালের মডেল এবং 1995 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটির সকল পেপার্স বর্তমানে আপডেট রয়েছে এবং বর্তমানে কিন্তু এলপিজিতে চলছে, নাকি ভাই? আচ্ছা, আজকের ভিডিওটি যদি না টানা শেষ পর্যন্ত দেখেন তাহলে কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই গাড়িটির বিস্তারিত। সো ভিউয়ার্স, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম এটি কিন্তু সেই কাঙ্ক্ষিত গাড়িটি, 94 মডেল, 95 রেজিস্ট্রেশন, বর্তমানে সকল পেপার্স আপডেট রয়েছে এবং এটি হচ্ছে ঢাকা মেট্রো চ 51 সিরিয়ালের গাড়ি 0094। আমি একটু গাড়ি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আসলে এটি মূলত ওল্ড শেপ ডিএক্স। গাড়িটির কিন্তু সকল পেপার্স বর্তমানে আপডেট রয়েছে এবং সুন্দর একটি বাম্পার লাগানো রয়েছে সামনের দিকে। ভাই, গাড়িতে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে নাকি? নাই নাই, 100% গ্যারান্টি দেওয়া যাবে না? 100% গ্যারান্টি নাই। আচ্ছা আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, বর্তমানে তো এলপিজিতে চলছে, তাই না? জি। একটু আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি। আমি যদি একটু বাম পাশ দূর থেকে দেখাই, গাড়িটি ঠিক এই কন্ডিশনে রয়েছে যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন, বাস্তবে এসে কিন্তু আপনি সেভাবে মিলিয়ে নেবেন। অবশ্যই ভিডিওর মধ্যে আমি দাম বলে দিব এবং এই মুহূর্তে আমি যে টায়ার কন্ডিশন দেখাচ্ছি এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার। আসলে একটু সন্ধ্যার দিকে ভিডিও করছি, এখানে হয়তো বা আলো স্বল্পতা হতে পারে, তারপর আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে বাম পাশের টায়ার, পেছনের টায়ার, এবং এর পাশাপাশি যদি ডান পাশ থেকে দেখায় তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে গাড়িটি। এবং এর পাশাপাশি যদি একটু পেছন থেকে দেখাই, ভাই পেছনের দেখে কি কোনো অ্যাক্সিডেন্ট আছে নাকি ভাই? না না, পেছনে অ্যাক্সিডেন্ট নাই। আচ্ছা, একটু আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি ভালোভাবে। গাড়িটিতে আসলে ডেন্ট পেন্টের কোনো কাজ নেই, তাই না? না, কোথাও কোনো স্ক্র্যাচ নেই বা বড় ধরনের মার্কার নেই। চাইলে কিন্তু আপনি এভাবেই বেশ কিছুদিন চালাতে পারবেন, ডেন্ট পেন্টের কোনো কাজ নেই, আপনাকে নিয়ে পরবর্তীতে ডেন্ট পেন্টও করা লাগবে না। এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার, এই টায়ার কন্ডিশন ভালো রয়েছে এবং এটা এগুলো আসলে মোটা বিটের টায়ার, এগুলো কিন্তু বেশ টেকসই হয় নাকি? এটা এবং এর পাশাপাশি যদি আমি একটু ডান পাশের সামনের টায়ারটি দেখায় তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে। আসলে ডান পাশের দুইটা টায়ার কিন্তু একদম ফ্রেশ রয়েছে, কিন্তু বাম পাশেরটা একটু দুর্বল হয়ে গেছে, তাই না? আচ্ছা, যেভাবে রয়েছে সেভাবে তো পাবে নাকি? জি জি, একবারে সেম। আচ্ছা আচ্ছা, যদি একটু ড্রাইভিং প্যানেলটি দেখাই তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে। এসি টেসি কি আছে নাকি ভাই? এসি নাই, এসি সেরে নিতে হবে। আচ্ছা, গাড়িটি মূলত ম্যানুয়াল গিয়ারের গাড়ি, এসিটা নেই, যদি কেউ চাই এসি কি লাগাতে পারবে? এসি লাগাতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আসলে এই দরজার গ্লাসগুলো কিন্তু ম্যানুয়াল সিস্টেমে নামানো এবং ওঠানো যায়, এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নামাতে হবে। এবং এর পাশাপাশি যদি এই ধারটি আস্তে আস্তে দেখায় তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে। একটু আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে গাড়িটি কী কন্ডিশনে রয়েছে। যদি একটু বাম পাশ থেকে দেখায় তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে। আসলে গাড়িটি কিন্তু সিটের কন্ডিশন খুবই ভালো রয়েছে, এটি হচ্ছে ড্রাইভিং প্যানেলের সিট এবং এর পাশাপাশি কিন্তু মাঝে একটি বেবি সিট করা রয়েছে, চাইলে কিন্তু এই সিটটা উঠিয়ে বাচ্চাদেরও বসানো যায় বা এক্সট্রা মানুষ এখানে কিন্তু বসানো যাবে। আমি কিন্তু আগে আসুন, এটা আচ্ছা আচ্ছা 15 সিটের গাড়ি, তাই তো? জি, আমি কিন্তু আগে বলেছি এটি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি। এর পাশাপাশি যদি বাম পাশের দরজার ধারটি দেখাই তাহলে দেখলে কিন্তু বুঝতে পারবেন। একটু আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করি যাতে করে অন্তত ভিডিও দেখে আপনি ক্লিয়ার ধারণাটা গাড়ি থেকে নিতে পারেন। ভাই, কতজন বসা যাবে? 15 জন নাকি? 15 জন। 15 জন বসা যাবে, তবে কাগজ কলমে কতজন দেওয়া আছে? 15 জন। কাগজ কলমে 15 জন আছে? 15 জন। আচ্ছা আচ্ছা, তার মানে 15 সিটের কিন্তু গাড়ি, এটা কিন্তু অনেক বেশি সিটের গাড়ি, চাইলে কিন্তু আপনি 15 জনে উঠাতে পারবেন এবং এতে কিন্তু বৈধতা রয়েছে যেহেতু কাগজে দেওয়া রয়েছে। একটু ভেতরে কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি। এর পাশে কিন্তু ফ্যান রয়েছে, যেহেতু এসিটা বর্তমানে কমপ্লিট নেই এই কারণে কিন্তু ফ্যান রয়েছে এবং পেছনের দিকেও আরেকটা ফ্যান দেওয়া রয়েছে। এই ফ্যান তো এইভাবেই থাকবে, তাই না? জি থাকবে। আচ্ছা, এর পাশাপাশি যদি আমি খুঁটিগুলো দেখাই আস্তে আস্তে ঠিক এই কন্ডিশনে রয়েছে। একটু আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করি। আসলে আমি তো বলেছি যে সন্ধ্যার দিকে ভিডিওটি করছি, এখানে হয়তো বা রেজুলেশনে একটু সমস্যা হতে পারে, তারপরে ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি। একটু আস্তে আস্তে দেখাই তাহলে ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন যে গাড়িটি কী কন্ডিশনে রয়েছে। ও এর পাশাপাশি যদি
দরজার ধারটি দেখায়। গাড়িটি মূলত আসলে ফোর ডোরের গাড়ি। প্যাসেঞ্জারের এক পাশে একটি ডোর, মানে বাম পাশে একটি ডোর, ড্রাইভিং প্যানেলের দুই পাশে দুইটি ডোর এবং ব্যাক ডালা। টোটাল কিন্তু ফোর ডোরের গাড়ি মূলত। একটু আস্তে আস্তে আমি ধারটি দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি যদি গাড়িটির ব্যাক ডালাটি দেখাই তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে। আসলে এটা মূলত এলপিজিতে চলছে, তাই না? এলপিজি। কত লিটার এলপিজি করেছেন? 60 লিটার। 60 লিটার এলপিজি করা রয়েছে। আচ্ছা, মাইলেজ কেমন পাওয়া যায়? তেলের লাইন কি ঠিক আছে নাকি? তেলের লাইনটা একটু ডিস্টার্ব আছে, সেরে নেওয়া লাগবে। সেরে নেওয়া লাগবে, কারণ বর্তমানে এলপিজিটাই চলছে। চলছে, হ্যাঁ। এবং তেলের লাইনে আপাতত ঠিক নেই, যদি কেউ চাই সেরে নিতে পারে। জি জি। আচ্ছা, যদি একটু আমি ব্যাক ডালার এই ধারটি দেখাই আস্তে আস্তে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি কন্ডিশনে রয়েছে। একটু ভালোভাবে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করি। ভাই, ব্যাক ডালাতে কোনো খোলা কাটা আছে কিনা? না না, এরকম নাই। আচ্ছা, আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি। এবং পেছন থেকে যদি সিটের কন্ডিশন দেখায় তাহলে কিন্তু এই কন্ডিশনে রয়েছে, একদম ফ্রেশ রয়েছে। আমার কাছে মনে হচ্ছে আসলে মানে খুঁটিগুলো কিন্তু ফ্রেশ রয়েছে, তাই না? যেহেতু 100% গ্যারান্টি দেওয়া যাবে যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। না, অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। গাড়িতে ব্যবহার করা হয়েছে 1RZ ইঞ্জিন, 1998 সিসির ইঞ্জিন, বর্তমানে এলপিজিতে চলছে। চাইলে কিন্তু তেলে চালানো যাবে, তবে তেলের লাইনটা ঠিক নেই, বর্তমানে ঠিক করে নিতে হবে। আচ্ছা, কেমন সাউন্ড আসে একটু ইঞ্জিনটা অন করেন তো দেখি, চালু করেন। আচ্ছা, একটু এক্সিলেটর চাপ দেন হালকা, মানে ইঞ্জিনে কোনো ইঞ্জিন অয়েল খায় কি? না না, 100% গ্যারান্টি দেওয়া যাবে। গ্যারান্টি, গ্যারান্টি, 100% গ্যারান্টি। ইঞ্জিনে কোনো মোবিল খায় না। আচ্ছা, লং এ গেলেও কোনো ইঞ্জিন অয়েল খাবে না? না না না, খায় না। আচ্ছা আচ্ছা, মানে ইঞ্জিন এবং গিয়ার বক্স কেমন রয়েছে? যেহেতু ম্যানুয়াল গিয়ার। ভালো, খুবই ভালো। যেমন অনেকে কিন্তু ওই পাহাড়ি এলাকায় চালাতে চায়, অনেকে উত্তরবঙ্গে চালাতে চায়, সেক্ষেত্রে তো ইঞ্জিন এবং গিয়ার বক্সের গ্যারান্টি দেওয়া যাবে। গ্যারান্টি দেওয়া যাবে, নিশ্চিত। এই ইঞ্জিনে মনে হয় 4 থেকে 5 বছর হাতি দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি গাড়ি দেখালাম, তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটি হচ্ছে গাড়িটির দাম এবং পেপার্স। অবশ্যই দাম আপনাকে জানা লাগবে, তা নাহলে তো আসলে গাড়িটা যে নেবে সে কিন্তু বুঝতে পারবেন যে তার বাজেট কেমন। তো যাই হোক, আমি পেপার্সের সম্পর্কে একটু বলে রাখি। এটি হচ্ছে 1994 সালের মডেল, 95 রেজিস্ট্রেশন টয়োটা হায়েস, লং বডি লো ফ্লোর, ওল্ড শেপ। এবং ট্যাক্সটোকেনের মেয়াদ রয়েছে 18 এপ্রিল 2023 সাল পর্যন্ত, এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 2023 সালের মে পর্যন্ত, মানে 30 মে 2023 সাল পর্যন্ত। আসলে এই গাড়িটির কিন্তু রুট পারমিট লাগবে না, এটা আসলে একটা প্রতিষ্ঠানের গাড়ি। বর্তমানে স্মার্ট কার্ড রয়েছে, চাইলে কিন্তু আপনি নাম পরিবর্তন করেও নিতে পারবেন। তো ভাই, এই গাড়িতে মানে বাৎসরিক খরচ কেমন হয়? বাৎসরিক খরচ হবে 9000 টাকা। 9000 টাকা, মাত্র 9000 টাকা বাৎসরিক খরচ হবে, কাগজের খরচ। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, মাত্র 9000 টাকা খরচ হবে। এবং গাড়িটি কিন্তু বর্তমানে এলপিজিতে চলছে। এই অবস্থাতে আসলে গাড়িটির দাম চাচ্ছেন কত টাকা আপনি? দাম চাচ্ছি 4.5 লাখ টাকা। 4,50,000 টাকা? 4,50,000। কথা বলতে পারবে কিনা? হ্যাঁ পারবে, সমস্যা নাই, যদি সে আসে অবশ্যই সুযোগ দিব। আচ্ছা, গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে? গাড়িটা দেখতে হলে আসবে নাটোর ডিস্ট্রিক্ট বড়াইগ্রাম থানা, নাটোর জেলা বড়াইগ্রাম থানা। জি। আচ্ছা, এছাড়াও কিন্তু ভিডিওতে যারা ইউটিউবে দেখছেন, ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, ডালিম ভাইয়ের নাম্বার আছে, চাইলে আপনি সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। এবং এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলের নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আপনি সরাসরি ভাইয়ের সাথে কথা বলে গাড়িটি দেখে নিতে পারবেন। আমি আবার বলছি, গাড়িটির দাম হচ্ছে 4,50,000 টাকা, চাইলে আপনি দামদারের কথা বলতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।